Good evening, everyone. Today I came in the spirit and I'm really glad to meet with many people. So they are awesome, really. Sarah ma'am helped me very much, and right now I'm getting admitted in MBBS in China. So I think I have to choose, this is my right decision, and I'm very happy with it. Thank you all, pray for me. Thank you. 1971 সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। এরপর এদেশের মানুষ ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে একটি সুশিক্ষিত জাতি গঠনের নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের উচ্চবিত্ত শ্রেণী যখন বিদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে ইউরোপ আমেরিকা নিয়ে ব্যস্ত, ঠিক তখনই 2007 সালে দেশের মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক শক্তি চীনে বাংলাদেশি ছাত্রছাত্রীদের পড়ার সুযোগ সৃষ্টি করে সানজেন ইন্টারন্যাশনাল লিমিটেড। এরপর থেকে চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের অধ্যয়নে অত্যন্ত আন্তরিকতার সাথে সহযোগিতা করে আসছে সানজেন। সানজেন ইন্টারন্যাশনাল মাধ্যমে চায়নাতে কেন স্টুডেন্টরা পড়তে চায় তার পারপাসে যদি বলতে হয়, আমি বলবো যে আমরা যে বেটার ফ্যাসিলিটি দিই অন্য কোনো কোম্পানি সেটা দিতে পারবে না। কেননা এয়ারপোর্ট ড্রপ পিক আপ থেকে শুরু করে এবং 5 বছরের সকল রেসপন্সিবিলিটি আমাদের। চীনের যে 45টি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে বিএমডিসি অনুমোদিত, সে সকল বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করছে সানজেন। টিচিং ফ্যাসিলিটি এবং ইনফ্রাস্ট্রাকচার অনেকটাই ভালো থাকে, সেই জন্য স্টুডেন্টরা ওইখানে যদি পড়তে যায় তাহলে তাদের এডুকেশন মানটা ভালো পায়, এবং সেই ক্ষেত্রে তারা এই এডুকেশন মানের ভিত্তিতে পৃথিবীর যে কোনো প্রান্তে যদি সে স্টাডি শেষ করে যে কোনো জায়গায় প্র্যাকটিস করতে চায় সেটা তারা ইজিলি করতে পারে। এছাড়াও একজন ছাত্রছাত্রীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ভিসা প্রসেসিং, মেডিকেল চেক আপ থেকে শুরু করে নিজস্ব তত্ত্বাবধানে চীনে নিয়ে যাওয়া, এয়ারপোর্ট পিক আপ এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মাধ্যমে তাদের যাবতীয় অফিসিয়াল কার্যাবলী সম্পাদন সানজেন অত্যন্ত আন্তরিকতার সাথে সম্পাদন করে থাকে। সানজেন ইন্টারন্যাশনাল মাধ্যমে যদি কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই করে সে অবশ্যই বেটার অপরচুনিটি পাবে। সানজেন ইন্টারন্যাশনালের লক্ষ্য বাংলাদেশের মেধাবী ছাত্রছাত্রীদের অল্প খরচে উন্নত বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে একদল চৌকস মেধাবী জেনারেশন গড়ে তোলা। সানজেন অগ্রগতির 10 বছর।